ঘাঁটি অনিরাপদ করে তুলেছে। এবং 1983 সালে লেবাননে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছিল, একরকমের গুপ্ত হামলা। সেখানে 2 ট্রাক বিস্ফোরক ভর্তি 2 ট্রাক দিয়ে হামলা চালানো হয়েছিল এবং তাতে 358 জন আমেরিকা এবং ফ্রান্সের সেনা মারা গিয়েছিল। এই হামলার পরপরই কিন্তু লেবানন থেকে আমেরিকা সেনা গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা মধ্যপ্রাচ্যে অনেক বেশি, এই কারণে যে ইরান কিন্তু এখন 1983 সালের অবস্থায় নেই, অনেক বেশি শক্তিশালী এগিয়ে গেছে। প্লাস মধ্যপ্রাচ্যে এত বেশি সংখ্যক সংগঠন তৈরি হয়েছে যারা ইরানের অনুগত এবং ইরানের অঙ্গনি হেলোনিতে কাজ করবে, সেই ধরে সেখানে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ না দিলেও এই সমস্ত সংগঠন প্রতিশোধ নেবে, কারণ জেনারেল সুলাইমানি কিন্তু এই সমস্ত সংগঠনের প্রধান ছিলেন। এবং আরেকটা বিষয়, যে পশ্চিমের গোয়েন্দারা কিন্তু এটাই আশঙ্কা করছে যে গুপ্ত বা সাইবার হামলা হতে পারে, তো এই বিষয়টি কি মানে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদেরকে কি একটু অস্বস্তিতে ফেলে দিয়েছে? নিশ্চয়ই অস্বস্তিতে ফেলে দিয়েছে। কারণ হচ্ছে কি যে এই ট্রাম্প যখন এই হামলার নির্দেশ দিয়েছেন এবং হামলাটা হয়ে গেল, এরপরে কিন্তু ট্রাম্প ভেতরে খুব অস্বস্তিতে পড়েছেন। কারণ প্রথমত কাজটা অন্যায় করেছেন, এটি তিনি নিজেও জানেন এবং তার দেশের রাজনীতিকরা জানেন, তার দেশের আইন বিশেষজ্ঞরা জানেন। এবং আপনি জানেন যে এই ঘটনার পরপরই মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোজি কিন্তু সমালোচনা করেছেন। তারপরে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, তিনি সমালোচনা করেছেন। ডেমোক্র্যাট দলের সিনেটর এবং তিনিও একজন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স, তিনি চরম সমালোচনা করেছেন। এবং সিআইএ এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল ওরেল, সম্ভবত ওনার নাম, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন, দ্যাট ইজ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করলেন, এরপরে আমেরিকানদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। এবং মধ্যপ্রাচ্যে আজ হোক কাল হোক মার্কিন সেনা এবং বেসামরিক জনগণ প্রচুর সংখ্যায় মরবে, তাতে তারা যে অস্বস্তিতে আছে। এবং মাইকেল ওরেল কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি সিআইএর সাবেক প্রধান। সিআইএ হচ্ছে আমেরিকার অনেক বড় শক্তিশালী একটি সংগঠন, যারা প্রথম মূলত আমেরিকার প্রশাসন চালায় বলা যায়, তাদের দিক নির্দেশনায় আমেরিকার প্রশাসন চলে। সেই সংস্থার সাবেক প্রধান যখন এইরকম মন্তব্য করেন, বক্তব্য দেন, তখন আমরা বুঝতেই পারি যে আমেরিকা কতটা অস্বস্তিতে আছে। এখানে যুক্তরাষ্ট্র কিন্তু সব দিক থেকেই সমৃদ্ধশালী, সেটি আমরা যদি বলি যে অর্থনৈতিক দিক হোক, সামরিক দিক হোক, তাহলে ইরান যে একটি যে হুমকি দিয়েছে যে তাদের একটা প্রতিশোধ নেয়, তাহলে কি মনে হয় যে ইরান কি আসলে যুক্তরাষ্ট্রের সাথে পেরে উঠবে শক্তিতে, তারা কতটুকু এগিয়ে সামরিক শক্তি দিয়ে? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা আমি যতদূর জানি যে বাংলাদেশের বহু মানুষের মনে বারবার ঘুরপাক খায় যে আমেরিকার সঙ্গে ইরান আসলে কতটুকু টিকে থাকতে পারবে, কতটা টিকে উঠবে। দেখুন, আজকের যুগে কিন্তু শুধুমাত্র সামরিক শক্তির বিচারে সব কিছু হয় না। আপনি কয়েকটা ঘটনা যদি বিশ্লেষণ করেন, বিবেচনায় নেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর সেই থেকে আজ পর্যন্ত 40 বছর চলে গেছে। আমেরিকা বারবার চেষ্টা করেছে ইরানের ইসলামী বিপ্লবকে নস্যাৎ করে দিতে এবং ইসলামী সরকারকে উৎখাত করে দিতে, কোনোভাবেই পারেনি। একটা পর্যায়ে বিপ্লব হওয়ার অল্প সময় পরেই তেহরান থেকে কিন্তু আমেরিকার দূতাবাস গুটিয়ে নিতে বাধ্য হয়েছে আমেরিকা, এবং ইরাকের মাধ্যমে ইরানের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সেই যুদ্ধ কিন্তু মোকাবেলা করেছে একা ইরান, আর কেউ ছিল না তার পাশে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের একটি দেশ ছিল সিরিয়া, এছাড়া ইরাকের, অথচ ইরাকের পাশে আমেরিকা সহ সারা বিশ্বের সবগুলো দেশ ছিল। তারা অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, তথ্য দিয়ে, এমনকি জনশক্তি দিয়ে সরাসরি সাহায্য করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। কিন্তু সেই ইরান প্রতিরোধ করে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যখন ইরাক সেই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে, জাতিসংঘের আওতায় একটা চুক্তি হলো। পরবর্তীতে এখন আজকের যে ইরান, সেই ইরান সামরিক শক্তিতে অনেক এগিয়ে, তারা এত বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন পাল্লার, বিভিন্ন মানের ক্ষেপণাস্ত্র, সব ধরনের অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। আপনি জানেন যে ইরানের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা আছে, অতএব শুধুমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা না, অস্ত্র নিষেধাজ্ঞাও কিন্তু আছে।
এই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু ইরানকে স্বয়ং সম্পূর্ণ হতে সাহায্য করেছে, এবং অস্ত্র খাতে তারা এতটা বেশি শক্তিশালী, এতটা প্রযুক্তি খাতে এত বেশি শক্তিশালী যে তারা এখন আমেরিকার জন্য সত্যি সত্যিই একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ছোটখাটো কয়েকটা প্রমাণ হচ্ছে, সম্প্রতি পারস্য উপসাগরের আকাশে ইরানের আকাশে আমেরিকা গ্লোবাল হক ড্রোন পাঠিয়েছিল। এই ড্রোনটাই আমেরিকা বানিয়ে তারা ঘোষণা দিয়েছিল, এই ড্রোন কেউ শনাক্ত করতে পারবে না, কেউ ভূপাতিত করতে পারবে না, কেউ জানতেই পারবে না যে এই কাজ করছে। অথচ ইরানের আকাশে প্রবেশ করার সাথে সাথেই ইরান কিন্তু ধরে ফেলল, এবং তারা আমেরিকাকে প্রথমে মেসেজ দিল যে তোমাদের ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করেছে, সরিয়ে নাও, নইলে কিন্তু আমরা ফেলে দেবো। আমেরিকার পাত্তা দেয় ইরানের এই হুমকিকে, সাথে সাথে তারা ক্ষেপণাস্ত্র মেরেছে, এবং সেই ক্ষেপণাস্ত্র কিন্তু ইরানের নিজেদের টেকনোলজিতে তৈরি করা। সেই ক্ষেপণাস্ত্র দিয়ে গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার পর কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা যা জেনেছি যে তিনি যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন যে ইরানের উপর হামলা করো, পরবর্তীতে মার্কিন কমান্ডারদের কারণে, পরামর্শের কারণে ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছিলেন। তাহলে আমরা বুঝতেই পারি ইরানের সামরিক সক্ষমতার কতটা। এবং গত শুক্রবারে ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পরে কিন্তু গতকাল আমরা তুরস্কের সাবাত দৈনিক পত্রিকাতে আমরা খবর দেখতে পেয়েছি যে ইরানের কাছে আরব একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে মেসেজ পাঠানো হয়েছে ইরানের একজন সাবেক ডিপ্লোম্যাটের কাছে, যে ইরান যদি আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয় তাহলে আমরা ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেব। এর অবশ্য দুটো দিক আছে, সেটা অন্য আলোচনা, কিন্তু সামরিক দিকের যে সক্ষমতা, সেই সক্ষমতা আমি তুলে ধরলাম, তাতে ইরানকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো কারণে এটা আমেরিকা খুব ভালো জানে। সিরাজুল ইসলাম, আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন সুলেমানি হত্যার পর ওই অঞ্চলে ইরানের প্রভাবটা কি দাঁড়াবে? খুবই চমৎকার প্রশ্ন। জেনারেল সুলেমানিকে হত্যা করা হয়েছে, এটা একটা মন্দ কাজ হয়েছে, এই নিন্দা, এই মন্দের বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা উঠেছে, এই এর নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন উদ্বেগ প্রকাশ করেছে, আমেরিকার খোদ আমেরিকার রাজনীতিকরা তারা নিজেরাই এই বিষয়ে নিন্দা করছে, সমালোচনা করছে। সো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমেরিকা এই জায়গায় নেগেটিভ পজিশনে, এবং ঠিক অন দ্য আদার হ্যান্ড ইরান কিন্তু একটা পজিটিভ পজিশনে চলে গেল আরও বেশি। জেনারেল সুলাইমানিকে শুক্রবারের আগে, অর্থাৎ এই হত্যার আগে যত মানুষ চিনত, তার চেয়ে অনেক বেশি মানুষ এখন জেনারেল সুলাইমানিকে, ইরানের পদক্ষেপকে, ইরানের ভূমিকাকে, ইরানের তৎপরতাকে জানবে, বুঝবে। এবং আমি গত তিন দিন যাবত যা দেখি, জেনারেল সুলাইমানি ইরানের কোন জেনারেল ছিল নাকি বাংলাদেশের জেনারেল ছিল সেটাই ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। অর্থাৎ তার ব্যাপারে মানুষের ভেতরে একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা এবং একটা সমবেদনার বিরাট একটা জায়গা তৈরি হয়েছে। এই জিনিসটা, এটা দিয়ে বোঝা যাবে যে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কি হতে যাচ্ছে। ইরানের অবস্থান বেড়েছে এবং আরো বাড়বে, এবং এই এই বাড়ার যে ব্যাপারটা সেটা এই রকম হবে যে ইরানের লক্ষ্য অর্জন হবে। কি লক্ষ্য? মধ্যপ্রাচ্য থেকে ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো লক্ষ্য, একটা হচ্ছে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো কাজ করছে তাদেরকে নির্মূল করা, এবং এই সন্ত্রাসবাদীদের পেছনে মদদ দিয়েছে আমেরিকা, এটা ইরান সবসময় বলে। এই ইরান আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কার করবে, সেই রকম একটা পথ কিন্তু তৈরি হয়ে গেল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কঠিন হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির মধ্যেই ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র মসজিদ জামকারানের চূড়ায় যুদ্ধের লাল পতাকা উড়িয়েছে ইরান। দুই দেশের এই উত্তেজনার পারদ চরমে ওঠায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, দরপতন হচ্ছে বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারগুলোতে। এদিকে এসে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমন এক বার্তায় শুক্রবার থেকে কাঁপছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান হামলায় সুলাইমানির মৃত্যুর পর টুইটার ট্রেন্ডের শীর্ষে ওয়ার্ল্ড ওয়ার থ্রি। ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়ে আলোচনায় আজ রাজকাউন্ট স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং দর্শক কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমাদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত আপনাদের তিনজনকেই। আজকের রাজকাহিনী শিরোনাম ঠিক করেছি, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। বিশ্ব যে জনমত, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবাই মনে করছে এটা একটা ভুল কাজ হয়েছে,
কিন্তু এটার পিছনে তার কি যুক্তি ছিল সেটার একটা কথা হতে পারে। অনেকে মনে করে যে সেই ইম্পিচমেন্ট এবং অন্যান্য কারণে খুব খারাপ অবস্থায়, বেশ একটা বিপজ্জনক অবস্থায় ছিল। তাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের যে অ্যাপারেটাস আছে তাদের কিন্তু একটা মতামত ছিল যে এটা করা যায় এই কারণে এবং তাদের এই সমস্যা আছে, সেটা পরে ভুল প্রমাণিত হয়েছে। এটা একটা ঘটনা যেখানে কিন্তু ট্রাম্প সাহেব কারো কোনো মতামত নেননি, তার এটা সবাই এখন স্বীকার করে যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন মোটেই তাকে একটা ফিডব্যাক দেয়নি যে ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে কাজে এখন তাকে থামানো প্রয়োজন, এরকম কিন্তু কিছু না। এটা অনেকটাই তার একক সিদ্ধান্ত এবং তার এই সিদ্ধান্তের মধ্যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটা প্রতিফলন পাওয়া যায়। কাজেই আমার মনে হয় না যে এটাতে থেকে যুদ্ধ বিশ্বব্যাপী কোনো যুদ্ধ বেঁধে যাবে। আর দ্বিতীয়ত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা থেকে খুব বেনিফিটেড যে হচ্ছে না সেটা তো অবধারিত, পরবর্তী পদক্ষেপ কি হবে আগামী 10-15 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো, তখন হয়তো আরেকটু ভালো মতো অ্যাসেস করা যাবে। আপনিও নিশ্চয়ই কথা বলবো, কিন্তু জনাব এম হুমায়ুন কবির আপনার বিশ্লেষণও জানতে চাই। সহকর্মী চমৎকার করে ইতিমধ্যেই বর্ণনা করেছে, আমি দুটো কথা বলবো। আম্বাসাদর তৌহিদ শেষ দিকে যেটা বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আলোচনা হচ্ছে যে এটা একটা প্রসেসলেস ডিসিশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রোস এন্ড কনস গুলো বিচার বিশ্লেষণ করে প্রেসিডেন্টের কাছে একটা অপশন দেওয়া হয়, একটা দুটো তিনটে অপশন দেওয়া হয়, তিনি সেখান থেকে অপশন নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এই একটা বিষয়গত যেখানে অভিযোগটা উঠেছে যে প্রসেসলেস, অর্থাৎ এখানে সিআইএ অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো মিলিটারি অপারেশন যারা করে তাদের প্রিপেয়ারনেস সামগ্রিক বিষয়গুলো একটা বিশ্লেষণের মধ্য দিয়ে গিয়ে কস্ট অ্যান্ড বেনিফিটের যে বিষয়টা থাকে।